ওয়েলকাম টু জিওডলান। প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা, জিওডলান চ্যানেলটিতে ভূগোল সহ অন্যান্য বিষয়ের প্রথম অধ্যায় থেকে ধারাবাহিকভাবে আলোচনা করা হচ্ছে। আজকের আমরা আলোচনা করব একাদশ শ্রেণীর ভূগোল বিষয়ের প্রথম অধ্যায়, বিষয়রূপে বা শাস্ত্ররূপে ভূগোল, অধ্যায়ের প্রথম প্রশ্ন ভূগোলের অর্থ এবং সংজ্ঞা নিয়ে। আলোচনা করার পূর্বে বলবো, যারা এখনও জিওডলান চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে চাপ দিয়ে রাখো এই ধরনের ভিডিওগুলি নিয়মিত পাওয়ার জন্য। ভূগোলের অর্থ, মিনিং অফ জিওগ্রাফি। প্রাচীন গ্রিক পণ্ডিত এরাটোস্থেনিস 234 খ্রিস্টপূর্বাব্দে প্রথম জিওগ্রাফিয়া শব্দটি ব্যবহার করেন, যা থেকে ইংরাজি জিওগ্রাফি শব্দটি এসেছে। জিওগ্রাফি শব্দটি দুটি শব্দের সমন্বয়ে গঠিত, জিও এবং গ্রাফি। জিও শব্দের অর্থ কঠিন, তরল, গ্যাসীয় পথে সৃষ্ট পৃথিবী, এবং গ্রাফি এর অর্থ বর্ণনা। অর্থাৎ জিওগ্রাফি শব্দটির অর্থ হল পৃথিবীর বিবরণ বা পৃথিবীর বর্ণনা। ভূগোলের সংজ্ঞা, ডেফিনিশন অব জিওগ্রাফি। প্রাচীন গ্রিক পণ্ডিত এরাটোস্থেনিস ভূগোলের যে সংজ্ঞা দেন তা হল মানুষের বাসভূমি রূপে পৃথিবীর বিবরণ। তবে এরাটোস্থেনিসের যুগ থেকে বর্তমান কাল পর্যন্ত বিভিন্ন ভৌগোলিক বিভিন্ন সময়ে ভূগোলের নানান সংজ্ঞা দিয়েছেন। আমরা সেই সমস্ত সংজ্ঞাগুলি দেখে নেব এবং সর্বশেষে সামগ্রিকভাবে সংজ্ঞা প্রদান করব। ভৌগোলিক ক্লোডিয়াস টলেমি বলেন, ভূগোল সেই মহান বিষয় যা মহাবিশ্বের মধ্যে পৃথিবীর এক ঝলক দেখায়। রোমান যুগে স্ট্রাবো বলেন, ভূগোল পৃথিবীর জলভাগ ও স্থলভাগের সমস্ত জীব সম্পর্কে জ্ঞান দেয় ও পৃথিবীর বৈশিষ্ট্যগুলিকে ব্যাখ্যা করে। বিখ্যাত জার্মান দার্শনিক ইমানুয়েল কান্ট বলেন, যে শাস্ত্রে পৃথিবী সম্পর্কে আলোচনা করা হয় তাকে ভূগোল বলে। কার্ল রিটারের মতে, ভূগোল হল বিজ্ঞানের সেই শাখা যা পৃথিবীর সমস্ত বিষয়, বৈশিষ্ট্য ও সম্পর্ককে একটি স্বতন্ত্র একক রূপে অনুসন্ধান করে। আলেকজান্ডার ফন হাম্বোল্টের মতে, ভূগোল হল প্রকৃতির সঙ্গে সম্পর্কিত বিজ্ঞান। পৃথিবীতে প্রাপ্ত সমস্ত বস্তুকে ভূগোলে পর্যালোচনা ও বর্ণনা করা হয়। মার্কিন ভূগোলবিদ রিচার্ড হাটসনের মতে, ভূপৃষ্ঠের পরিবর্তনশীল বৈশিষ্ট্যের সঠিক, সুবিন্যস্ত ও যুক্তিসঙ্গত বর্ণনা ও ব্যাখ্যা প্রদান করা ভূগোলের সাথে সংশ্লিষ্ট। পল ভিদাল দালা ব্লাসের মতে, ভূগোল মানুষের বিজ্ঞান নয়, স্থানের বিজ্ঞান। অ্যাকারম্যান বলছেন, ভূগোল হল দৈশিক বন্টন ও সম্পর্কের অধ্যয়ন। ব্রিটিশ ভৌগোলিক পিটার হ্যাগেটের মতে, ভূগোল হল সেই বিজ্ঞান যা ভূপৃষ্ঠের মানুষ, পরিবেশের বাস্তুতন্ত্র, অঞ্চলের দৈশিক প্রণালী ও তাদের গঠন এবং পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া বিশ্লেষণ করে। ১৮৪০ সালে প্রখ্যাত ভৌগোলিক এমরি জোন্স ভূগোল সম্পর্কে যে কথা বলেন তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার মতে, ভূগোলের সব ধরনের অনুসন্ধানের কেন্দ্রে আছে স্থান। আমরা 11 জন ভূগোলবিদের প্রদত্ত সংজ্ঞা নিয়ে আলোচনা করলাম। এবারে এই সংজ্ঞাগুলি বিশ্লেষণ করে একটি সাধারণ সংজ্ঞা আমরা প্রদান করব। উপরোক্ত সংজ্ঞাগুলি বিশ্লেষণ করে বলা যায়, ভূগোল হল বিজ্ঞানের সেই শাখা যেখানে পৃথিবী এবং তার প্রাকৃতিক ও মানুষের তৈরি সাংস্কৃতিক উপাদানগুলির বণ্টন ও পারস্পরিক সম্পর্কের বিবরণের সঙ্গে
যুক্তিসম্মত ও বিজ্ঞানভিত্তিক বিশ্লেষণ ও ব্যাখ্যা প্রদান করা হয়। আমরা পরবর্তী ভিডিওটিতে ভূগোলের পরিধি সম্পর্কে আলোচনা করব। ভিডিওটি সবার আগে দেখার জন্য জিওল্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে চাপ দিয়ে রাখতে হবে। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।